স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনাদের লক্ষ্যে পৌঁছে দিতে সহজ হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা স্ব জায়গা থেকে যেভাবে অগ্রণী ভূমিকা পালন করছেন লাঙ্গলের পক্ষে, হাজী কালামের পক্ষে, পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষে, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়কের পক্ষে, আমি বিশ্বাস করি আপনাদের এই অগ্রণী ভূমিকা আপনাদের লক্ষ্যে পৌঁছতে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনারা লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ। সংগ্রামী সাথীয় বন্ধুরা, আপনারা আশেপাশে যারা আছেন মার্কেটের সামনে চলে আসুন, দয়া করে মার্কেটের সামনে চলে আসুন, আমাদের মিছিলটি এখনই শুরু হয়ে যাচ্ছে। সবাই বলে, মালনরা বলে, শ্রমিক বলে, সর্বধারণ সবাই বলে, জনগণ বলে, যেখানে যাই সেখানে শুনি সবাই বলে, একসুরে তালি দেন, বুঝিয়ে দেন, তালি দেন, সবাই বলেন তালি দেন, একসুরে এক তালে, আজকে জাম ঘরায় বুঝিয়ে দেন, নেতা আছে আশুলিয়ায় সাবারে, সবাই বলেন একসুরে এক তালে, জোর হলো না জোরে বলো, সবাই বলেন তালি দেন, পুঠুরিয়া আশুলিয়া দলপুরে শেরালিতে সর্বজায়গায় সবাই বলে, এনাম বলে, মহাজুটে সর্বজায়গায় আলেমুলামরা বলে, সবাই বলে ওই সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা এবং উপস্থিতির জন্য কৃতজ্ঞতা। আমরা মহিলা নেতাদেরকে এই আপনার ছোট ফেস্টুন যেগুলো বাসে লাগানো আছে, গাড়িতে আছে, সবাই একটু কষ্ট করে হাতে নিয়ে নেবেন। নিরপেক্ষ নির্বাচন হলে উৎসব মুখর পরিবেশে যদি ভোটাররা ভোট দিতে পারে, তাহলে জাতীয় পার্টি বিপুল ভোটে ঢাকা 19 শাসন থেকে জয়লাভ করবে ইনশাল্লাহ। কারণ আমার নেতা এই ঢাকা 19 শাসনে যে পরিমাণ উন্নয়ন করেছে, এই উন্নয়ন আজীবনে এগুলি শেষ হওয়ার মতো না। এই উন্নয়নের পরিপ্রেক্ষিতে এই এলাকার মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, লক্ষ লক্ষ টাকা বাড়ি গাড়ি এসি অফিস ব্যবহার করতে পারতেছে। এই উন্নয়ন আমরা ভোগ করতেছি, আমার এলাকার মানুষ ভোগ করতেছে, যার পরিপ্রেক্ষিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে নাঙ্গলপতিকে ভোট দিবে আসন্ন 30শে ডিসেম্বর এবং নাঙ্গলকে বিপুল ভোটে জয়যুক্ত করে সেই মহান এবং শ্রমিক আমার শ্রমিক ভাইয়েরা যারা আছেন তারা সবাই জানেন, আমার নেতার আমলে, পল্লীবন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে এই দেশে এই গার্মেন্টস শিল্প এসেছে, সেই গার্মেন্টসে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে, তারা আজকে এখানে কর্মসংস্থান করে নিয়েছে, তারা জীবিকা নির্ভর করতেছে, এই এলাকায় বসবাস করে এই এলাকায় তারা ভোটার হয়েছে। অতএব জাতীয় পার্টিকে তারা ভালোবাসেন, নাঙ্গলপতিকে ভালোবাসেন, পল্লীবন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসেন, সেই হিসাবে তারা 30শে ডিসেম্বর নাঙ্গলপতিককে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং মহান সংসদে পাঠাবে তাদের জন্য দুই চার কথা বলার জন্য। সমস্যা আমাদের যে গ্যাসের সমস্যা আছে, আমি ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারলে গ্যাসের সমস্যা সমাধান করব, পানি নিষ্কাশনের ব্যবস্থা সমস্যার সমাধান করব এবং শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করব, বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এই দেশ থেকে এই 19 আসন থেকে মাদকদ্রব্য নির্মূল করব ইনশাল্লাহ এবং সন্ত্রাসী নির্মূল করব এবং আমি
যারা এই আসনে বর্তমানে বসবাস করছেন, তারা শান্তিপূর্ণভাবে যাতে বসবাস করতে পারে, মাদক একদম নির্মূল করে দিব ইনশাআল্লাহ। আমি সবার সহযোগিতা নিয়ে কর্মসংস্থান কিভাবে হলো আপনারা কি জানেন? আপনারা অবশ্যই জানেন না। আমার নেতা পল্লীবন্দল হোসেন মোহাম্মদের সাদের আমলে এই দেশে গার্মেন্টস এসেছে, আর সেই গার্মেন্টস আপনারা
শত শত লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান করে দিয়েছেন, আপনারা জীবিকা নির্ভর করতে পারতেছেন। আজকে এই ঢাকার রপ্তানি কে করেছে বন্ধুরা? আমার আমার নেতা পরিবঞ্জন হাস হুসাইন মোহাম্মদের সাথ করেছে। আপনারা এখানে কর্মসংস্থান করে দিয়েছেন। বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান কে করেছে? আমার নেতা পরিবঞ্জন হাস হুসাইন মোহাম্মদের সাথ করেছে। বন্ধুরা আমার, আজকে এই জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। আমরা বাড়িওয়ালা যারা আছি, এলাকায় যারা আছি, তারা লক্ষ লক্ষ টাকা বাড়ি ভাড়া পাইতেছি, এক সাথে উন্নয়নের ফসল ভোগ করতেছি। তাই বন্ধুরা আমার, আমার শ্রমিক ভাইরা যারা আছেন, আপনারা আগামী 30 তারিখে নাঙ্গলকোটিকে ভোট দিবেন এবং বঙ্গবন্ধুর আত্মীয়স্বজন প্রতিবেশী যারা আছে সবাইকে নাঙ্গলকোটিকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। আমার এই অনুরোধ, আপনারা যদি সবাই এরশাদ হিসাবে, সবাই কালাম হিসাবে ভূমিকা রাখেন, চেষ্টা করেন, আর আগামী 30 তারিখে আমরা বিপুল ভোটে যুক্ত হব ইনশাল্লাহ। আপনাদের দেওয়া সহযোগিতা নিয়ে আমি যদি জয়যুক্ত হতে পারি, আমি যদি সেই মহান সংসদে যেতে পারি আপনাদের পক্ষ থেকে, আমি আপনাদের সুখ দুঃখের কথা ইনশাল্লাহ তুলে ধরব। আমার এলাকায় গ্যাসের সমস্যা রয়ে গেছে, আমি ইনশাল্লাহ এই গ্যাসের সমস্যা সমাধান করব। আমি ইনশাল্লাহ পানি নিষ্কাশনের সমস্যা সমাধান করব ইনশাল্লাহ। আমি আমার গার্মেন্ট শ্রমিক ভাইদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব। আমি আমি আমার গার্মেন্ট শ্রমিক ভাইদের জন্য তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করানোর জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেবো ইনশাল্লাহ। আমি আমার গার্মেন্ট শ্রমিক ভাইদের জন্য বিন্দুর জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তাই বন্ধুরা আমার, এরশাদের উন্নয়নের ফসল আমরা ভোগ করছি। আজকে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে এরশাদের করা এই ঢাকা রপ্তানি রপ্তানি ঢাকা রপ্তানি আমার পল্লীবন্ধু আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের করা এই রাস্তায় এরশাদের করা আর জাতীয় স্মৃতি হিসেবে এরশাদের করা। আপনারা জানেন এরশাদ উন্নয়নের কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না। বন্ধুরা আমার, আপনারা অনেক কষ্ট করেছেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আমার নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগামীকাল থেকে, এখন থেকে আপনারা সবাই নাঙ্গলকোটিকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সবাইকে উদ্বুদ্ধ করবেন, আমার শ্রমিক ভাইদেরকে আমার সালাম জানাবেন। আমি একজন শ্রমিক নেতা হিসেবে প্রত্যেকটা শ্রমিকের কাছে আমার দাবি, আমি যাতে আগামী 30 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত হতে পারি সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন। আমি আপনাদের কাছে এই আশা আকাঙ্ক্ষা রেখে আবার এই পথসভার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ, জাতীয় ব্যাপী ধন্যবাদ, পরিবন্ধুরা হুসাইন মোহাম্মদের কাছে ধন্যবাদ, জয় হোক মানবিক জনসংখ্যা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে